রাজধানীর পূর্বাচলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও দুজন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে 300 ফিটের মাস্তুল এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে একটি এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। পুলিশের ধারণা, আব্দুল লতিফ নামের ওই ব্যক্তি ট্রাকটি চালাচ্ছিলেন। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।